নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্য নিয়ে কিন্তু মমতা সরকার একের পর এক নতুন নতুন প্রকল্প দিয়েই চলেছেন হ্যাঁ বন্ধুরা যেমনটা কিন্তু আমরা সবাই জানি যে ইতিপূর্বেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তিনি শুরু করেছিলেন যেখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটা মহিলাই মাসে পাঁচশো টাকা থেকে হাজার টাকা করে পাচ্ছেন তবে বন্ধুরা আপনাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা আবেদন করেছেন তারা এখনও পর্যন্ত কোনো টাকা পাননি বা সাথে কোনো এস এম পাননি আর বন্ধুরা এমনও কিন্তু অনেকে রয়েছেন যারা এখনও পর্যন্ত আবেদনই করেন তারা আবারও নতুন করে আবেদন করতে চাইছেন তো বন্ধুরা আপনাদের সবার জন্যই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তার কারণ বন্ধুরা কিন্তু মমতা এই বন্দ্যোপাধ্যায় সব মহিলাদের কথা চিন্তা করে একটি নতুন সিদ্ধান্ত নিয়েছেন ভান্ডার ভান্ডার প্রকল্পে সাথে বন্ধুরা এই প্রকল্পের টাকা আপনারা আর কতদিন পর্যন্ত পাবেন এবং পরবর্তী কিস্তির টাকা কবে পাবেন সেটাও কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এখানে দেখুন হেডলাইনে এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে লক্ষ্মী ভান্ডারের টাকা আর কত মাস দেবে যারা পাননি তারা কবে পাবেন আর লক্ষ্মী ভাণ্ডার আবারও নিয়ম পরিবর্তন পরবর্তী কিস্তায় কবে পাবেন এক্ষুনি জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব তবে তার আগে বন্ধুরা যদি আপনিও চান যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মাসে মাসে আপনাদের বাড়ির মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটার বেল নোটিফিকেশনটি আলি ক্লিক করে দেবেন তো এখানে দেখুন প্রথমে বলা হয়েছে যে এতদিন ধরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন ছিল সেগুলি কাস্ট সার্টিফিকেট স্বাস্থ্যসাথী কার্ড আর আধার কার্ড ইত্যাদি এগুলি কিন্তু অত্যন্ত জরুরি ছিল না দিলে কিন্তু আপনার আবেদনপত্রটি মঞ্জুর হয়নি কিন্তু রাজ্যের সকল মহিলাদের কথা চিন্তা করেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাত্র ঘোষণা করলেন নতুন একটি সিদ্ধান্ত এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও ভান্ডার প্রকল্পে আবেদন করা যাবে অর্থাৎ আধার কার্ড এবং রেশন কার্ড থাকলেই আবেদন করা যাবে তো নিচে দেখুন আরও বলা হয়েছে যে তার এই সিদ্ধান্তের ফলে রাজ্যে থাকা প্রতিটি মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা এবং হাজার টাকা করে সরকারি অনুদান পাবে কিন্তু যে প্রশ্নটা বারবার থেকেই যাচ্ছে সেটা হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য যারা যারা আবেদন করেছেন এবং যারা যারা টাকা পেয়েছেন তারা আর কতদিন ধরে টাকা পাবেন তো নিচে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে জানান যে আপাতত যতদিন পর্যন্ত তাদের সরকার ক্ষমতা রয়েছে ততদিন পর্যন্ত তারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেবে আপাতত লোকসভা ভোটে প্রধানমন্ত্রী হবার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন তিনি তাই এখন এমনটাই মনে করা হচ্ছে যে দুই সাল পর্যন্ত প্রত্যেক মহিলাই লক্ষী ভান্ডার টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে থাকবেন